Good morning, friends. Welcome back to the channel. আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালটা এত ভালো লাগে, মনে হয় কখন সকালটা আসে কখন হাঁটতে বেরো। একটু পর থেকে তো যেন সূর্যের তাপদাহ আরম্ভ হয়ে যাবে, যে গরম গো বাপরে। ওই জন্য কালকে তোমাদেরকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, তো একদম শরীরটা এত খারাপ লাগছে, তত ঘাম হচ্ছে। কদিন ঘামটা হচ্ছিল না, পুরো ড্রাই ছিল, এখন আবার দেখছি যে হালকা হালকা মাঝে মাঝে মেঘ করে যাচ্ছে আর ঘাম। মেঘটা করালাম না, আজকে আবার শুরু করি, একটা দিন গ্যাপ দিলাম তোমাদের কাছ থেকে গরমের জন্য। আমার সকালের রুটিনটা কি বলতো, ভোর 5:30 থেকেই শুরু হয়ে যায়। মানে আমি ভোর 5:30 সময় উঠে আমার নিজের জন্য একটুখানি সময় দিই, সেইটুকু সময়ের মধ্যে আমি একটু হেঁটে আসি, যেদিনকে আমি হাঁটতে যেতে পারি না সেদিন ঘরে একটু কোনো শরীরচর্চা করি। তারপরে ঘরে এসে মানে আস্তে না আস্তে আমি আমার ড্রেস চেঞ্জ করে ঢুকে যাই রান্নাঘরে। রান্নাঘরে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দেওয়া সেই যে শুরু হলো, তারপরেতে যা টুকিটাকি কাজ থাকে, কোনোদিন কাপড় কাচা যদি কাচতে দিই তাহলে সেটা দেওয়া, সংসারে যেসব খুঁটিনাটি কাজ, একটা মেয়েদেরকে যা যা সামলাতে হয় সেসব কাজ আমারও শুরু হয়ে যায়, নিত্যদিনের কাজ। কোনো দিন এই ঘরটা একটু বিছানা চেঞ্জ করি, মানে বিছানা মানে চাদর চেঞ্জ করি, কোনো দিন অন্য রুমের চাদর চেঞ্জ করি। আজকে যেমন আজকে সকালে ঠিক করলাম যে এই রুমের চাদরটা পাল্টে দেবো, আর এই রুমের ফার্নিচারগুলো যতটুকু যা আছে সেগুলো একটু মুছে দেবো। আমি মানে কী বলতো, ফার্নিচার যাই থাকে প্রত্যেক দিন আমি একটু মুছে দিই, তার মধ্যে এখানে এত প্রচণ্ড ধুলো মানে ওড়ে না, আর জানলা বন্ধ করে আমি একদম থাকতে পারি না। এখানে দেখি ম্যাক্সিমাম সবাই কী বলতো, যে কোনো সিমেন্ট প্ল্যান্টে জানলাগুলো সবাই বন্ধ করে রাখে, আর আমি পারি না জানো। আমাদের তো টপ ফ্লোরে, তো জানলাগুলো বন্ধ করলে না এত গরম, মনে হচ্ছে সেই বক্সের মতন হয়ে যায়। ওই জন্য আমি জানলা পুরো খুলে রাখি। আর এই ঘরে তো কুলারটা আছে, জানলা বন্ধ করে রাখলে চলবে না, কুলারটাকে চালিয়ে রাখলে তো জানলা খুলতেই হবে। তো আজকে এই ঘরে চাদরটা একটু পাল্টে দিলাম, আর এই যেহেতু জানলাটা খুলে রাখি বলে খুব ধুলো আসে। আর এখন জানো তো দেখছি যে আগে কদিন দেখছিলাম যে হাওয়া দিচ্ছিল না, এখন এই গরম হাওয়াটা না, সকালের ঠান্ডা হাওয়াটা একটু রোদ না বাড়তে বাড়তে না সেটা লুয়ে পরিণত হয়ে যায়। মানে এত মানে কি বলবো তোমাদেরকে যে এত, আবার শুনছি নাকি মে মাসের লাস্ট উইক আর জুন মাসের ফার্স্ট উইকে একটা বিশাল আর কি এখানে মানে গরমটা খুব বেড়ে যায়। কী জানি বাবা এর থেকে আর কত বাড়বে সেই মানে বুঝতেও পারছি না। দেখো আমার ছেলে ফোন এসছে, এই সময় আমার ছেলের একটু ফোন আসে, ও ব্রেকফাস্ট করে এ করে, তো আমি ওই ফোনটা করতে করতে আমি আমার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে চলে যাব স্নান করতে। স্নান করে পুজো করে তো রান্নাঘরে দৌড়াতে হবে। আমার হাতে আমার কী বলতো রুটিন ওয়াইজ আমাকে কাজ করতে হয়, যদি একটু এলোমেলো হয়ে যায় না কেন, হাজব্যান্ড যেহেতু আমার একটার মধ্যে লাঞ্চে আসে খেতে আসে, সেই জন্য আমাকে রুটিন অনুযায়ী না কাজ করলে না মানে হয় না, যে আমি একটু বসে নেবো 10 মিনিট হয় না। আমার বসা মানে কী বলতো, আমি এক নাগারে এই কাজ করে যাব, স্নান পুজো করব, ব্রেকফাস্টটা নিয়ে আমি একটুখানি মি টাইম স্পেন্ড করে তোমাদেরকে বলেছি, আমি একটু খবর শুনি, একটু পাল্টে পাল্টে একটু দেখি। সেই সময় তো মনে করো কোনো সিরিয়াল বা কিছু দেখলে তো ওটা অনেকক্ষণ বসে থাকতে হবে, ওই জন্য আমি খবরটাই মিসেস করে শুনি সারাদিনের কী কী হলো কি না। তারপরেতে আমি রান্নাঘরে ঢুকি, ওইটুকু টাইম আমি নিজের জন্য একটু দিই, ওই 10 থেকে 15 মিনিট একটা ব্রেকফাস্ট করতে আস্তে আস্তে খেতে যতটুকু সময় লাগে এই আর কি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি এই ঘরটা অনেকটাই পরিষ্কার করা হয়ে গেল। আর এই এইটা কী বলো তো আমি নিজের হাতে তৈরি করেছি, তো এটা না এটাতে তো টিস্যু হোল্ডার, কী সুন্দর না, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম জানো তো, আজকে লাগালাম, অন্য একটা লাগানো ছিল, আর আমি ওই ফুলদানিটা নিজে তৈরি করেছি, ওই জন্য আমি এটা লাগিয়েই রাখি। যাই হোক আমার এই ঘরে টুকটাক কাজগুলো সব সারা হয়ে গেল। আর আমি কী বলতো, এক দুদিন পর পরই না এই ধুলোর জন্য না আমি সব জানলা দরজা পুরো মুছে দিই। তোমরা আমাদের অন্ধ্রপ্রদেশেও দেখেছো যে জানলা, আমি যে কোনো যাই যেখানেই থাকি সেখানে আমার মানে জানলার গ্রিল বলো, জানলার পাল্লা বলো, দরজা সব আমি মুছি, প্রত্যেক দিন না হলেও একদিন গ্যাপ দিয়ে দিই অন্তত মুছি।
ওই জানলা বন্ধ করতে যাব, দিয়ে হাতে ধুলো লাগবে, আমার একদম ভালো লাগে না। তো তাই জন্য আমি ওইগুলো মুছেই নি। তো আজকে এই ঘরটা মুছে নিলাম, একটু পরিষ্কার করে নিলাম, যতটুকু যা মানে আছে সেটা যদি পরিষ্কার করে রাখি দেখতে একটু ভালো লাগে। তো এরপরে চলে যাবো আমি স্নান করতে, এর মানে একটু বেসিনটা পরিষ্কার করে নেবো। বেসিনটা তো প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতেই হয়, কেননা যা আমাদের আমার কী বলতো, এই বেসিনে আমি মুখ ধুই না, কিন্তু ঠাকুরের বাসনগুলো তো ধুই এখানে, আর অন্য কোনো ধোয়ার জায়গা নেই। তো ওই জন্য এখানে রান্নাঘরের সিঙ্কে আমি ঠাকুরের বাসন ধুই না, কেননা মাছটা চেক করা হয়, এঁঠো বাসন রাখা হয়, এইটাতেই খালি আমি ইয়ে করেছি, মানে ঠাকুরের বাসনটা ধুই আর একটুখানি এই ভাত টাতগুলো হয়তো ধুলাম, এই আর কি। তো একদম আমার লাস্ট কাজ হলো প্রত্যেক দিনের এটা পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাই। দেখো স্নান করে চলে এলাম, চলে এসে এখন একটু ব্রেকফাস্ট নিয়ে এলাম। আজকে আমার হাজব্যান্ডকেও দিয়েছি বাটার আর অমলেট, মানে ব্রেড বাটার অমলেট, আর আমিও বাটার নয় ঘি দিয়ে ভেজে দিয়েছি। আমিও একটুখানি আমি দু পিস নিয়ে নিলাম, একটা অমলেট করলাম আর একটু চা দিয়ে। আমার তো এই সময় চাটা আমার একটু মানে চাটা আমাকে টানে, চা চা মনে হয়, সকালে চা খাই না, তো ওই জন্য এই সময় একটু চাটা নিয়ে ওই বললাম তোমাদের 10 থেকে 15 মিনিট, এরা এটা কী বলো তো সবারই দরকার জীবনে। ব্রেকফাস্ট সারা হয়ে গেলে আবার দৌড়াতে হবে রান্নাঘর। রান্নাঘরে এবারে মোটামুটি একটু আয়োজন করে রেখেছি, মানে কাটাকুটিগুলো করে রেখেছি, চলো রান্নাঘরে যেতেই হবে এবার ঢুকতে। ব্লগটা তো শুরু করে দিচ্ছি, অনেকক্ষণ আগে অনেক সকালে তোমাদের সাথে আমার দেখা হয়েছে, মর্নিংও জানানো হয়ে গেছে, এখন 11:30 বেজে গেছে। এরকম সময়তেই আমার রান্নাঘর ঢুকার টাইম, যথারীতি আজকেও তার কোনো অন্যতা হবে না। আমার দেখলে তো সব মোটামুটি সব কাজ শেষ করে স্নান পুজো এমনকি ব্রেকফাস্টও করে আমি এখন রেডি রান্নাঘরে যাওয়ার জন্য। আর এত রোদ আজকে দুটো দিন না একটুখানি মেঘমেঘ করেছিল, একটু গরম ছিল, দেখো রোদ দেখো এত বেশি মেলে দিয়েছি, এত রোদ হয়ে যায় না যে কি বলবো, নাইটি ফাইটি গেলে একদম পুরো ফেড হয়ে যাচ্ছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আজকে মেয়েটা আসার আগে আমার ব্যালকনিটা আমি ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে পরে তো আমি কাপড়টা মেলে দিয়েছি। আমাদের রান্নাঘরে না এলে চলে বলো, দেখো রান্নাঘরে দেখো আমার ভাত ফুটছে, হয়ে এসছে, প্রায় চাপিয়ে দিয়ে ব্রেকফাস্ট করছিলাম। এখানে এখানে দুধ গরম হয়ে গেছে, আর আজকে কি কি হবে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হবে দেখো পটল পোস্ত, অল্প আলু তো দিতে হবে, কারণ আমার হাজবেন্ড আলু ছাড়া খেতে চায় না, ও আবার পটল অতটা পছন্দ করে না, পটল পোস্তটা ভালোবাসে, তো আলু আলু দেখে ওকে দিয়ে দেবো, একটু একটু পটল খাবে। আজকে পেঁয়াজ দিয়ে করবো না, কেননা কালকে শনিবার, তো এতটা পটল তো মনে করো আজকে আমাদের শেষ হবে না, তাই আজকে টমেটো দিয়ে পটল দিয়ে পোস্ত করবো। পোস্ত ভিজিয়ে দিয়েছি আমি, কি বলতো পোস্ত শুধু ভিজায় না, পোস্তর সঙ্গে 3 টেবিল চামচ পোস্ত দিয়েছি, আর 1 টেবিল চামচ সাদা তিল দিয়েছি, দিয়ে ভিজতে দিই। সাদা তিলটা স্বাস্থ্যের পক্ষে তো খুব ভালো খাওয়া, মানে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তো পোস্তর সঙ্গে যদি দিয়ে দিই খারাপ লাগে না, জানো তো, এমনি আলাদা ভাবেও খাই, কিন্তু যখনই আমি কোনো পোস্ত করি না শুধু পোস্ত করি না। আর এখানে কি বলে আমরা তো আমি তো কুঁদরি বলি, কুঁদরি ভাজা করবো, আর কুড়ি পিসের মতন মাছ আছে, এই মাছগুলো সর্ষে দিয়েই করে দেবো, সর্ষে দিয়ে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে, সর্ষে দিয়েই করে দেবো। তত ঘেমে গেছে দেখো, তো গরম না যে কি বলবো গো, আমি এই কুঁদরিটা না জিরে আর একটু কালো জিরে দুটোই ফোড়ন দিয়ে ভাজি, তোমরা কেউ ভেজে দেখো গন্ধটা ভালো লাগে, জিরের সঙ্গে কালো জিরে আর কিছু দিই না। আমার আচারের আপডেট দেখায় দাঁড়াও তোমাদেরকে, খুললাম এবার নেটটা দিয়ে দেবো, এই দেখো যা সুন্দর গন্ধ উঠেছে না,
দেখো সাড়ে 12টা বাজছে, আমার অনেকটাই হয়ে গেছে। দেখো আমি মাছ মাছটা চাপিয়ে নিচ্ছি, মাছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর আজকে একদম প্লেনভাবেই করবো, একটু সর্ষে আর পোস্ত, সর্ষে পোস্ত দেবো এটার মধ্যে, সর্ষে আর পোস্তটা ইয়ে করে দিয়েছি আমি, ওপরে জলটাই দিই আর ম্যাক্সিমামটা আজকে দিয়ে দেবো, কেননা সর্ষের পোস্তটা আছে তো জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে একটু ফুটে উঠলে ধনে পাতা দেবো, ধনে পাতা দিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কী বলো তো একদম শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন একটুখানি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দেওয়ার পরে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি ওটাকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। কোন একটা বাজে, হাজবেন্ড এখন আসেনি, অন্ধকার, আলোর সমস্যা। এটা কুন্দরি ভাজা, এটা হলো পোস্ত, পটল পোস্ত, ডাল এখন দুদিন করছি না তো, এইটা দিয়ে মাছ মানে কি বলতো শুকনো শুকনো খেতে ইচ্ছে করছে একদম, আর ওই ডাল টাল কিচ্ছু না। আমি হাজবেন্ডকে বললাম যে এখন দুদিন ডাল খাবো না, আবার কালকে বলবো। হ্যাঁ এটাতে কি আছে বলতো, আমের চাটনিটা আছে, অনেকটা চারটে আমের করেছিলাম তো অনেকটা হয়েছিল ওই জন্য। এটা এখনো দুদিন হবে, এটার মধ্যে একটু আচারের মশলাটা দিয়ে দিয়েছি, কি ভালো লাগছে, গুড়াম গুড়াম লাগছে, শুকনো হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, ব্যাস আমার রান্না ডান। সব কাজ শেষ করে এটা মানে ফার্স্ট হাফের রুটিনের লাস্ট কাজ, এটা হয়ে গেলে একটু রেস্ট, তাহলে আজকে এই কাজটা করতে করতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ যাওয়ার আগে একটা লাইক করে দিয়ে যেও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দেখো, আর বেশি বেশি করে একটু লাইক করো, কমেন্ট করে বলো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, ঠিক থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা অন্য নতুন ভিডিওতে, তখন লাভ ইউ অল, এন্ড টাটা।